সুপ্রিয় দর্শক, এখন প্রচারিত হচ্ছে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রিয় শিল্পী প্রিয় গান। আজকের শিল্পী শওকত হায়াত খান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদ আরবি। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান প্রিয় শিল্পী প্রিয় গান। শুভেচ্ছা নিন আপনারা। আজকের প্রিয় গান অনুষ্ঠানে যে প্রিয় শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তাকে এই প্রজন্মের, অর্থাৎ যাদের বয়স 17-18 বছর পর্যন্ত, তারা হয়তো দেখেনি, আর যাদের বয়স 25-26 পর্যন্ত তাদের হয়তো স্মৃতিতে নেই। কিন্তু আমাদের প্রজন্মের কিংবা যারা 40-অর্ধ, তাদের সবার কাছে অতি পরিচিত একটি নাম, অতি পরিচিত একটি কণ্ঠ। দীর্ঘদিন তিনি গানের ভুবনের বাইরে ছিলেন, তাকে অনেক দিন পর আজ আবার আপনাদের মুখোমুখি করছি, শিল্পী শওকত হায়াত খান। আচ্ছা, এই যে দীর্ঘ বিরতি, কেন? এটার সেরকম সুনির্দিষ্ট কোনো কারণ নেই, তবে আমি সরকারি চাকরি ছিলাম, চাকরিকালীন সময়ে ঠিক গান বাজানোর পেছনে যে সময়টা নিবেদিতভাবে যে সময়টা দেওয়া প্রয়োজন, সেই সময়টা আমি একসময় এসে আমি আর দিতে পারছিলাম না। তো খুব সত্যিকার অর্থে গান আমরা ছোটবেলা থেকে আমরা গান, সে 50 দশকে থেকে আমি গান শুরু করেছি, শিখেছি। 60 দশক থেকে আমি রেডিও টেলিভিশন গান করি, শুরু করি। গানের প্রতি আমার যে একটা নিবেদিত প্রাণ বা একটা নিজের যে চেষ্টা, এটা যখন আমি দেখলাম সঠিকভাবে আমি পালন করতে পারবো না, সেই মুহূর্তেই আমি স্বেচ্ছায় বলতে পারেন আমি এই গানের জগৎ থেকে একটু দূরে দূরে সরে আসলাম। কিন্তু গান থেকে দূরে না, গান থেকে দূরে না, আমি ঘরে গান টান করতাম, যখন ইচ্ছা হতো, যখন মন চাইতো তখনই আমি গান করি, এবং দু একটা ঘরোয়া ফাংশনে, খুব সিলেক্টিভ ফাংশনে যেতাম আর কি, গান করতাম। এখনও সেটা মাঝে মাঝে করি আর কি। আপনার অনেক গান তো আমাদের বয়সী শ্রোতাদের, ওই যে বললাম 40-অর্ধ শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে, তো সেই সমস্ত গান থেকে বেছে বেছে আজ কিছু গান একটু একটু করে আমরা শুনব। শুরু করবেন কোন গান দিয়ে? আমার একটা মানে খুবই পপুলার, মানে আমার সঙ্গীত জীবনের দীর্ঘ 40 বছর সঙ্গীত জীবনের সবচেয়ে পপুলার যে গানটা হয়েছিল, আমাকে সবাই ওই গানের বাণীতেই সবাই আমাকে চিনত এবং ওইভাবে আমাকে পরিচিত হয়েছিল। এটা 1969 সনে, ছবিটির নাম ছিল স্বপ্ন দিয়ে ঘেরা, এবং গানের কথা লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার, সুর ছিল সত্য সাহা। তো আমরা স্বপ্ন দিয়ে ঘেরা স্বপ্নের গানটি শুনি। দুটি পাখি একটি ছোট্ট নিরীহ, কেউ তো কারো পানি চায় না ফিরে, দুটি পাখি একটি ছোট্ট নিরে, কেউ তো কারো পানি চায় না ফিরে, একই দুঃসহ ব্যথা অস্ফুট হয়ে বাজে, একই দুঃসহ ব্যথা অস্ফুট হয়ে বাজে, এ দুটি জীবন ফিরে, কেউ তো কারো পানি চায় না ফিরে, দুটি পাখি একটি ছোট্ট নিরে, কেউ তো কারো পানি চায় না ফিরে।
ভরা বেলা হসে তাই আঁখি নিড়ে, দুটি পাখি একটি ছোট্ট নিড়ে, কেউ তো কারো পানি চাই না ফিরে, একই দুঃসহ ব্যথা অস্ফুট হয়ে বাজে এ দুটি জীবন ঘিরে, কেউ তো কারো পানি চাই না ফিরে, দুটি পাখি একটি ছোট্ট নিড়ে, কেউ তো কারো পানি চাই না ফিরে। বাহ, আচ্ছা চলচ্চিত্রে কি চমৎকার বাণী গানের, গাজী মাজহারুল আনোয়ার সাহেবের লেখা কি চমৎকার বাণী, আর সুরও তেমনি চমৎকার। অথচ আজকে দিনে চলচ্চিত্রের গান টান কি শোনেন, শোনা হয়? তো শুনি না, হঠাৎ টেলিভিশন খুললে টুললে হঠাৎ মাঝে মাঝে দেখি। এই অস্থিরতা দেখে নিজে অস্থির লাগে না? আমার মোটেই ভালো লাগে না সত্যি কথা বলতে। এবং গান থেকে যে দূরে সরার যে ব্যাপারটা আপনি বললেন, এর পেছনে এটাও কিছুটা একটা কারণ আমার আছে। সেটা হলো গানের যে অস্থির অবস্থা, গানের কথা, গানের সুর এখনকার না, আমি এখনকার সব গানের কথা আমি এটা বলবো না, অনেক ভালো গান হয়। তবে আমি যে সময়ে গান থেকে আমি দূরে সরে গেলাম, ওই সময় কিন্তু এই অস্থির গানের মানে শুরু কেবল হচ্ছিল, ওই সময় আমি ঠিক এই পরিবেশের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না সত্যি কথা বলতে। কি আমার গান গাইতে আমার খুব একটা ভালো লাগে না, এই যে গানের ভেতরে হৃদয়ের কথা আসা, আজকালকার গান একটু বড় বেশি দেহবাদী হয়ে গেছে মনে হয়। অবশ্যই, এবং চলচ্চিত্রের গানের কথা আমি বিশেষ করে বলছি, প্রেমের গানে যেন প্রেমটা নয় দেহটা বড়, স্বাভাবিক। এটা তো মানে মানবিক আবেদন না, এটা তো গান আমি বলবো না, কারণ গানের ভিতরে চলচ্চিত্র গানে তো এমন কিছু শব্দ, শব্দের যে ব্যবহার এটা ঠিক গানের ভাষা তো বলা চলে একেবারেই না। গানের ভাষা কি বলবেন আমি জানি, ভদ্রজনের মুখের ভাষাও তো নয় না, সেটা এমন কিছু শব্দ অনেক গানে আমরা পাই। অবশ্যই, যাই হোক, আমরা বরং আমাদের সুস্থতার মধ্যেই থাকি। এরপর কি গান শোনাবেন? এরপরে আমি একটা গান শোনাতে চাই, এই গানটি আমার নিজের সৃষ্টি, গানের কথা এবং সুর আচ্ছা আচ্ছা দুটোই আমার। এই গানটি আমি মানে হাতে বা খাতায় না লিখে শুধু মুখে নিজে চিন্তা করে একটা লাইন করে আমি নিজে কল্পনা করতাম। অবশ্য এক্ষেত্রে আমার এক বন্ধু ছিল শাহিদুর রহমান, ও আমাকে একটু সাহায্য করেছে যে একটা শব্দ বসিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, এই গান একটা করে লাইন আমরা যে সৃষ্টি হতো, আর আমি ওই টেবিল ঠুকে ঠুকে গানের সুরটা তৈরি করেছি। এবং পরবর্তীকালে আমি এটা প্রথম রেডিওতে এসে রাজশাহীতে গাইলাম, টেলিভিশনে এসে আমি টাকা টেলিভিশনে গান করলাম 68-এ। পরবর্তীকালে প্রয়াত মাহমুদুর নবী, কী কণ্ঠ, কী কণ্ঠ, ওনার বাসায় বসে আমরা তো প্রায় গান বাজনা করতাম, অনেক ইয়ে হতো। এই গানটা শুনে উনি আমাকে ধরলেন যে এই গানটা আমাকে উঠিয়ে দেন, আমি গানটা রেডিওতে করব। বাহ, তখন আমি নিঃস্বার্থভাবে, এই যে শিল্পীদের মধ্যে এই যে একটা আন্তরিক লেনদেনের বিষয় সাংঘাতিক, এটা আমরা একসময় কলকাতার বেতারেও দেখতাম, একই গান বিভিন্ন শিল্পী করছেন, এবং তারপরে একজন শিল্পী ওটা রেকর্ড করতেন। অবশ্যই, হ্যাঁ, মানে এটা চিন্তা কর, তখন চিন্তা করতো না, করতেন না কেউ যে আমি যে গাবো, হয়তো আমিও ভাবতে পারতাম যে এটা আমি তো রেকর্ড করবো, করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে মাহমুদুর নবী তার অদ্ভুত গলার কণ্ঠ দেখে আমার এই গানটা দেখে আমি তাকে দিয়ে দিই, অসুবিধা নেই। এটা অনেকে আমাকে সমালোচনা করেছিল, অনেককে আমার অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে যে গানটা আমি মাহমুদুর নবীকে কেন দিলাম, কিন্তু আমার ভিতরে সেই কৃপণতা বা ওই ধরনের একেবারেই ছিল না। তারপরে একবার বন্ধু সুলভ আচরণ থেকে আমি তাকে গানটা দিয়ে দিলাম, সে তখন এই করলো। এই গানটা আমার একটা ভালো সৃষ্টি, সবাই খুবই পপুলার হয়েছে। তো মাহমুদ নবীর কণ্ঠে তো আমরা শুনেছি, আজ আপনার কণ্ঠে শুনি। হ্যাঁ, আমি গাচ্ছি গানটা।
আমি ছন্দ হারায় নদীর মতো ছুটে যা, আমার চলার শেষ কোন সাগরে তা ঠিকানা তো জানা না। আমি ছন্দ হারায় নদীর মতো ছুটে যা, আমার চলার শেষ কোন সাগরে তা ঠিকানা তো জানা। এবার কিন্তু একটা অভিযোগ করব, অভিযোগটা হলো এই যে আসলে গান করতে গেলে নিয়মিত প্রচন্ড চর্চার দরকার এবং সময় দেবার দরকার, অস্বীকার করব না, কিন্তু অবসর সময়ে গান লেখা তো যেত। হ্যাঁ, লেখা যেত, তো সেটা চালিয়ে গেলে অনেক নতুন গানই তো আমরা পেতে পারতাম। এখন সমস্যাটা হলো আমি তো ঘরে গান করতাম, এখনো যেটা করি আর কি, এবং সেটা সীমাবদ্ধ একটা সময়ের ভিতরে আর কি, যার ফলে ওই যখন যেটুক মাঝে মাঝে বসি গান করি নিজের ইচ্ছায়, শুধু গানটাই করা হয় আর কি, তো লেখা। তবে এর মধ্যেও দু একটা গানের কথা যেন লিখি নাই তা না। আপনার ছোট ভাই ময়নুল, ও তো এখন অত্যন্ত ভালো সুরকারদের একজন, তো এরকম কিছু গান আপনার কাছ থেকে সে পেতে পারতো যদি আপনি লিখতেন। এটা আপনার অভিযোগটা একেবারে মিথ্যা কিছু না, যাই হোক সেটা ভবিষ্যতে আপনার কথাটা মনে রেখে দেখি কিছু করা যায় কিনা। অবশ্যই করা প্রয়োজন, করা যায় কিনা। তবে আমি এত বড় মানে বড় মাপের বা ইভেন মাঝারি মাপের হোক গীতিকার তা নয়, তা নয়, আমি কিন্তু কথাটাকে ওভাবে নেবেন না, কারণ আসলেই আপনার এই গানটির মধ্যে একটি চিত্র যে বেরিয়ে এসেছে এবং সেই চিত্রের মধ্যে নিজেকে সংযোজিত করা যখন মানুষ করতে পারে তখন সেটা চিত্রকল্প হয়ে ওঠে। এই চিত্রকল্পটি কিন্তু গানে আছে, যেটা কবিতার প্রধান এবং প্রথম লক্ষণ। ধন্যবাদ, আমি এই ধরনের অ্যাপ্রিসিয়েশন আপনার মতো ব্যক্তির কাছ থেকে, এটা আমার পরম পাওয়া। যাই হোক, আমরা আশা করবো যে আপনি গান আবার শুরু করবেন, যেমন গাওয়া পাশাপাশি লেখাও। হ্যাঁ, চেষ্টা করব। তো এবার আমরা টুকরো টুকরো করে একটা দুটো গান শুনি। বাড়ি পাওয়া না পাওয়া
শুরু তো নিশ্চয়ই বেতারে, জি, তারপর টেলিভিশন, তারপর টেলিভিশন, তখন তো ক্যাসেটের যুগ ছিল না, জি না, কিন্তু গ্রামোফোন রেকর্ড তো ছিল, গ্রামোফোন রেকর্ড ছিল, তো গ্রামোফোন রেকর্ড করেছেন? হ্যাঁ, আমি, আমার সেই সৌভাগ্য হয়েছিল হিজ মাস্টার ভয়েসে, হিজ মাস্টার্স ভয়েসে। হ্যাঁ, তো প্রথম কি গান করেছিলেন মনে আছে? পুরো গানটা আমার এখন সেরকম মনে নেই, যাই হোক, এই গানটা ছিল প্রফেসর মনিরুজ্জামান, ডক্টর মনিরুজ্জামান সাহেব, ওনার লেখা গান, এবং গানের সুরকার ছিলেন শেখ সাদী খান। আচ্ছা, তো গানটা একটু শুনি আমরা, একটু আমি প্রথম অস্থায়ীটা শুনি। মন জানে না চাই সে কি যে বলবে তো নিজের পছন্দের সেই সময়ের জনপ্রিয় কিছু 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 গানের একটু একটু করে শোনান। বিদায়ের মালা ছেড়ে এসো, মিলনের মালা গাঁথি, বেদনার স্মৃতি দূরে রেখে শুধু কাছে থেকো চির সাথী। বিদায়ের মালা ছেড়ে এসো, মিলনের
আরো শুনান। তুমি সুখে আছো, সুখে থেকো চিরদিন, আমার ভুবনে তুমি আসবে না। অতি প্রিয় শিল্পী কে? প্রিয় শিল্পী তো ধরেন আমরা তো সেই 50 দশক 60 দশক 70 দশকের শিল্পী, সেহেতু আমাদের উপরে প্রভাবটা বেশি পড়েছে ওই সময়কার বিখ্যাত ভারতীয় যে শিল্পীগুলো, তাদের গানই আমাদের কাছে বেশি ভালো লাগে। হেমন্ত, শ্যামল মিত্র, মানবেন্দ্র, মান্না দে সবাই। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে শ্যামল মিত্রের গানটা আমার কাছে খুব বেশি পছন্দ হতো, ওর তার মেলোডিয়াস সুর এবং ভয়েস, জোয়ারি ভরা যে গলা, মাদকতা সাংঘাতিক। তো আপনার প্রিয় শিল্পীর একটি গান শুনতে শুনতে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলেই আমাদের এই সীমিত সময় আমাদেরকে অনেক দিক দিয়ে শৃঙ্খলিত করে ফেলে, পূর্ণ প্রকাশের সুযোগ দেয় না। আমাদের আজকের প্রিয় শিল্পীর নিজের যে প্রিয় শিল্পী, তার একটি গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। এরপর আমি আর কোনো কথা বলবো না, গানে গানে সুরে সুরেই।